মা মা হ্যাঁ বাবা বল আমি একটা কথা বলবো হ্যাঁ বল তুমি আমাকে একটা খাবার জিনিস বানিয়ে দেবে খাবার জিনিস হ্যাঁ আচ্ছা কি খাবার জিনিস সেটা তো বল ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সেটা আবার কি মা তুমি এটাও জানো না না জানি না আমি স্কুল বলে নিয়ে এসেছিল এবং আমার সঙ্গে শেয়ারও করেছিল যা দারুণ খেতে আপনি বানিয়ে দাও না আচ্ছা আচ্ছা ঠিক আছে বানিয়ে দেবো ছেলেকে তো বললাম বানিয়ে দেবো কিন্তু আমি তো রুটি পরোটা ভাত ছাড়া কিছুই পারি না কি করা যায় কি করা যায় হ্যাঁ এখন তো আমি শুনেছি ইউটিউবে দেখেও নাকি অনেক রান্না করা যায় ইউটিউবে দেখেই বানাবো দেখি তো এইবারে আমি কি যেন নামটা বললো ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি এই এই তুই চলে এসেছে তো তো অনেকগুলো এসেছে এটা দেখি তো ভালো মনে হচ্ছে হবে এ বাবা এ তো সোজা আলু লাগে বেসন লাগে ডিম লাগে ব্যাস তাহলে তো হয়ে যাবে এ তো আমার ঘরেই আছে এ তো সোজা রেসিপি যাই তাড়াতাড়ি করে বানিয়ে নি ছেলে আমার খুব খুশি হবে যাই আলু আছে ডিমও আছে কিন্তু বেসন এইটুকু বেসন আছে এইটুকু বেসনে তো হবেও না কি করি ছেলেটা এত স্বাদ করে খেতে চেয়েছে কি করা যায় আমাকে তো একটা আইডিয়া বের করতেই হবে আইডিয়া আটা দিয়েই করে নেব আলুটাকে যেন কিভাবে কেটেছিল হ্যাঁ এই তো এইবারে এর মধ্যে এমন ফ্রেঞ্চ ফ্রাই বানাবো না একদম ওর মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না ব্যাস রেডি কে বলেছে আমি পারবো না আমি সব পারি রুকো যারা সবার করো এই তো হয়ে গেছে দাঁড়া দারুণ হয়েছে দেখতে খেতে মিষ্টি দারুণ পাবে চে দিয়ে দিই ওকে এই নে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো না রে গরম রে ওই জন্য খুব কষ্ট যে বলো শোনা গো আমার তো দেরি হয়ে গেল কি হলো বল খেয়ে কেমন হয়েছে কেমন
হয়েছে? কেমন ছিল? হ্যাঁ